বন্ধুরা, আজকে যে টোটকাটা নিয়ে এসেছি, এই টোটকাটি অনেক গুরুত্বপূর্ণ। যে সমস্ত পুরুষেরা অর্থাৎ নারীদেরকে আপনারা বশ করতে যাচ্ছেন, বশীকরণ করতে চাচ্ছেন, সেই বশীকরণের জন্য একমাত্র এই গাছটাই একদম সেরা গাছ। আর এই গাছটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সেইটি আপনাদেরকে বলবো। তাই আপনারা যদি আগে যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি এরকম প্রচুর টোটকা প্রচুর ভিডিও দিয়ে থাকি। তো বন্ধুরা, এবার মূল পর্বে চলে আসি। আপনারা কিভাবে ব্যবহার করবেন, কতদিন ব্যবহার করবেন এবং আপনার সেই নারী বা আপনার স্ত্রীকে কীভাবে বশীভূত করবেন। আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, এটি বিবাহিত পুরুষদের জন্য একমাত্র টোটকা। যে সমস্ত বিবাহিত পুরুষ, আপনারা দীর্ঘদিন ধরে হস্তমৈথুন বিভিন্নভাবে আপনারাকে জীবনী শক্তিকে একদম নাশ করে দিয়েছেন, অতিরিক্ত ইন্দ্রিয় চালনা করার জন্য আপনার সেই প্রাইভেট অঙ্গটিকে একদম শেষ করে ফেলেছেন, আপনারা এই গাছের আপনাদেরকে শিকড় আপনাদেরকে তুলতে হবে। তো বন্ধুরা, আপনারা যে তুলবেন এই শিকড়টা তোলার জন্য আপনাদের কোনো বার বা তিথি লাগবে না। আপনারা এই গাছের শিকড়টাকে আপনাদের তুলতে হবে যে কোনো দিন, যে কোনো সময়। আর এটাকে আপনারা আপনার স্ত্রীকে বশীকরণ করার জন্য প্রতিদিন এই গাছের শিকড় আপনাদেরকে খেতে হবে। 1 ইঞ্চি পরিমাণ আপনারা নেবেন, আর সামান্য একটু মধু নিয়ে নেবেন। মধুতে হতে হবে খাঁটি মধু নিয়ে এটিকে প্রতিদিন 1 টুকরো করে প্রতিদিন 7 দিন খাবেন। দেখবেন তখন আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন, সঙ্গিনীর কাছে যাবেন, আপনি সেরা পুরুষে পরিণত করবেন, আর আপনার স্ত্রী আপনার বশীভূত হয়ে থাকবে সারা জীবন। এই টোটকাটি আপনি 7 দিন পরে, আপনি 15 দিন বা 1 মাস বা 45 দিন বা 90 দিনও আপনি একইভাবে চালনা করতে পারেন। আপনি আপনার জীবন শক্তিকে অনেক পরিবর্তন করতে পারবেন। এটি একটি টোটকা। আজকের মূল পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী আবার একটি নতুন টোটকা নিয়ে হাজির হব। বন্ধুরা, আপনাদের যদি কোনো বিশেষ কোনো জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি ভীষণ কোনো রোগে বা কোনো রকম প্রবলেমে পড়ে থাকেন, অর্থাৎ এমন গুরুতর রোগে পড়ে আছেন, সেগুলি কোনো টোটকার মাধ্যম না নিয়ে আপনি আগে বিশেষ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপর আপনি এই টোটকাগুলোই ব্যবহার করতে পারেন।